বাংলার দিকেই এগিয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় পুজোর মধ্যেই দুর্যোগের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে রয়েছে বাংলাদেশ এবং মায়ানমারের ঠিক এই জায়গাতে ঘূর্ণাবর্তটি রয়েছে এই ঘূর্ণাবর্তের জেরেই এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় অর্থাৎ শুধু পশ্চিমবঙ্গ নয় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে মণিপুর মিজোরাম থেকে শুরু করে অসম পশ্চিমবঙ্গের উত্তরের দিকেও আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি তবে আপনাদেরকে জানিয়ে দিই যে নতুন ঘূর্ণিঝড় কিন্তু আসছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পাশাপাশি বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকেও একদম পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে অক্টোবর মাসের পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যেই কিন্তু নতুন ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরে যার প্রভাবে লণ্ডভণ্ড হতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ওড়িশা থেকে শুরু করে মায়ানমারের বেশ কয়েকটি জেলা তবে আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দেবো এই মুহূর্তে ঠিক কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে এবং নতুন ঘূর্ণিঝড় নিয়ে কী আপডেট রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আমরা লাইভে চলে এসেছি দেখতে পাচ্ছেন চিত্রে এই মুহূর্তে চিত্রের পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে যেখানে বললাম আপনাদেরকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ ইতিমধ্যেই কিন্তু ঘনীভূত হয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যার বেশ কয়েকটি জেলায় তো আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে হাওড়া হুগলি খর্ধা চন্দ্রনগর হা হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি এদিকে মুর্শিদাবাদের দুমকল করিমপুর বেলদাঙ্গা আজিমগঞ্জ বরমপুর এদিকেও বৃষ্টিপাত চলছে পাশাপাশি রামপুরহাট দুমকা এদিকে আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি বোলপুর ঘুসকড়া দুর্গাপুর সোনামুখী পুরুলিয়া বাঁকুড়া হুড়া বলরামপুর খাতরা বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর এমনকি ঝাড়গ্রাম চাকুলিয়া থেকে শুরু করে গোপীবল্লভপুর থেকে শুরু করে খড়গপুর বালিচক কোলাঘাট উলবেড়িয়া তমলুক বারুইপুর জয়নগর মাথিলপুর পাশাপাশি হলদি হলদিয়া থেকে শুরু করে দীঘা কোনটাই বেলদা সমস্ত জায়গায় দেখতে পারছি বৃষ্টিপাতের সম্ভাবনা সুন্দরবনে তো এই মুহূর্তে ভারী বৃষ্টির অ্যালার্ট রয়েছে শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণ নয় উত্তরের দিকেও যদি আমরা দেখি বেশ খানিকটা মেঘ আমরা উত্তরবঙ্গেও লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় আমরা কিছুটা মেঘ হালকা হালকা লক্ষ্য করতে পারছি অন্যদিকে মালদা দুই দিনাজপুর বালুরঘাটের দিকেও কিছুটা মেঘ কিন্তু এই মুহূর্তে রয়েছে এদিকে আমরা যদি দেখি বাংলাদেশের দিকে তাহলে লক্ষ্য করতে পারবেন বিশেষ করে বাংলাদেশের রাজশাহী মহাদেবপুর সিংড়া পাবনা মেহেরপুর শৈলকোপা ফরিদপুর ঢাকা ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ মোতিরহাট এদিকে ফরিদগঞ্জ বরিশাল লালমোহন কলাপাড়া মাথাবেরিয়া পিরোজপুর শ্যামনগর সাতক্ষীরা খুলনা এবং এদিকে চট্টগ্রাম বিভাগটা ফটিকচারি দেখতে পাচ্ছেন চিটাগাং এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে ত্রিপুরাতেও কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে বৃষ্টি এবং বজ্রমুড়েই যাই তাহলে আপনাদেরকে আরও ক্লিয়ারভাবে দেখাতে পারবো এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্র মোড়ে গেলে আপনারা দেখতে পারবেন ত্রিপুরায় সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু রয়েছে অর্থাৎ ত্রিপুরা বাংলাদেশের পূর্ব দিকে এই মুহূর্তে আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে আমরা যদি দেখি সন্ধ্যের দিকে ধরুন ওই আর আটটা থেকে নটা নাগাদ যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে এই যে ঘূর্ণাবর্তটি যেটি রয়েছে সেটি কিন্তু আস্তে আস্তে আমরা দেখছি যে বিশেষ করে মায়ানমারের দিকেই ঘনীভূত হচ্ছে তো এটা আস্তে আস্তে বাংলাদেশের চিটাগ্রাম মহেশখালী এই সাইডে প্রবেশ করবে মায়ানমারের দিকেও প্রবেশ করবে যার জেরে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব দিকেই রাতের দিকে থাকছে উত্তরবঙ্গে হালকা পশমায় বৃষ্টি হতে পারে অসমের দিকেও রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আগামীকাল সকালবেলায় যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো বাংলাদেশ উত্তরবঙ্গ ত্রিপুরা পাশাপাশি ওইদিকে অসমের যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন গুয়াহাটি ধুবড়ি এদিকে গোয়ালপাড়া বঙ্গাইগাঁও পাঠশালা থেকে শুরু করে তেজপুর যোরহাট ডিমাপুর এদিকে দেখতে পাচ্ছেন নগাঁও এদিকে ডিব্রুগড় এইদিকে নর্থ লক্ষ্মীপুরের দিকেও আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি এদিকে শিলংয়ের দিকে থাকছে বৃষ্টি শিলচরের দিকেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি দেখতে পাচ্ছি আগামীকাল সকালে রংপুর কালাই রাজশাহী এদিকেও কিন্তু বৃষ্টি থাকছে তবে রাতের দিকে আমরা বাংলাদেশের বেশ খানিকটা জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি এবং ত্রিপুরাতে বৃষ্টি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে মূলত আকাশ আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি রাতের দিকে অর্থাৎ দক্ষিণের জেলাগুলিতে কোনো রকম বৃষ্টি নেই উত্তরবঙ্গে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে তবে দক্ষিণবঙ্গে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকছে আমরা বৃহস্পতিবার যে যদি দেখি দুপুর টাইমে তাহলেও দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টি থাকছে শুক্রবারও বৃষ্টি থাকছে অর্থাৎ আগামী কয়েকদিন একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তবে এই মুহূর্তে আমরা মেঘমালায় যাই তাহলেও আপনারা দেখতে পারবেন বৃষ্টিপাতের সম্ভাবনা যেমনটা বললাম ত্রিপুরা বাংলাদেশের পূর্ব দিকটাই থাকছে সব থেকে বেশি এদিকে পশ্চিমবঙ্গের সুন্দরবনের দিকে আমরা বৃষ্টি কিছুটা দেখতে পাচ্ছি ওড়িশাতেও কিছুটা বেশ খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি উপকূলের জেলাগুলিতে তাছাড়া মোটামুটি কিন্তু আমরা আকাশ পরিষ্কারই দেখতে পারছি এদিকে উত্তরবঙ্গেও আমরা কিন্তু কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি অন্যদিকে আপনাদেরকে জানিয়ে দেব যে সরাসরি বৃষ্টি বজ্রমুড়ে গিয়ে বজ্র ঝড় বৃষ্টি মোড়ে যেই এই মুহুর্তে বজ্রবিদ্যুতের সম্ভাবনা ঠিক কোথায় কোথায় রয়েছে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে যেমনটা বললাম সুন্দরবনে বেশি বৃষ্টি হচ্ছে তাই সুন্দরবনের দিকে বিশেষ করে নামখানা ফে ফেজারগঞ্জ থেকে শুরু করে রায়দিঘি কাকদ্বীপ খাজুরি কুলপি জয়নগর মাঝিলপুর ডায়মন্ড হারবার এদিকে বিষ্ণুপুর শ্যামপুর থেকে শুরু করে ঝাড়খালি এদিকে হলদিয়া দেখতে পাচ্ছেন কুমারীমারি গোসাবে। এদিকে কিছুটা বজ্রবিদ্যুতে অ্যালার্ট থাকছে বাংলাদেশের মাথাবিরিয়া কলাপাড়া পিরোজপুরের দিকেও থাকছে তবে বেশি বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে মৌলভীবাজার সিলেট লখাই কিশোরগঞ্জ কাশপিয়া এদিকে সিরাজগঞ্জ দেখতে পাচ্ছেন এই জায়গাতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা এবং অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুরের দিকেও বেশ খানিকটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন রাতের দিকে যদি দেখি রাতের দিকেও আমরা একই রকমভাবে দেখতে পাচ্ছি উত্তরের দিকে কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রাতের দিকে রয়েছে তাপমাত্রায় চলে যাব তাপমাত্রা নিয়ে সকালের আপডেটই দিয়েছি তবে সকালের আপডেটও অনেকেই দেখেননি তাই তাপমাত্রা নিয়ে একটু আপনাদেরকে ইম্পর্টেন্ট আপডেটটা শুধু জানিয়ে দিচ্ছি তাপমাত্রা কোথায় কত ডিগ্রি রয়েছে আজকে কলকাতায় উনত্রিশ থেকে তিরিশ হাওড়া হুগলি এদিকেও তাই রয়েছে সুন্দরবনের দিকেও তাই একত্রিশ বত্রিশ রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়ায় বত্রিশ থেকে ডিগ্রি রয়েছে বর্ধমান নদীয়ার দিকেও তিরিশ থেকে একত্রিশ মুর্শিদাবাদে একত্রিশ থেকে বত্রিশ এদিকে বীরভূমও তাই রয়েছে মালদা বালুরঘাট দুই দিনাজপুরে বত্রিশ থেকে তেত্রিশ কোচবিহারে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে পাশাপাশি চলে যাব এদিকে অসম সাইডটা এদিকে গোয়াট ডিব্রুগড় নর্থ লক্ষিমপুর এদিকে দেখতে পা তেজপুরের দিকে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি ধরুন তাপমাত্রা রয়েছে গোয়াটি দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া বঙ্গাইগাঁও পাঠশালা এদিকেও তাই রয়েছে পাশাপাশি বাংলাদেশের সিলেট মৌলিবাজার লখাই মদান এদিকে কিশোরগঞ্জ কাশপিয়া ঢাকা এদিকেও তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা লক্ষ্য করতে পারছি এদিকে দেখতে পাচ্ছেন নাগেরপুর সিরাজগঞ্জ বগুড়া এদিকে ঘোড়াঘাট রংপুর এদিকেও উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি রাজশাহী মেহেরপুরে একত্রিশ ডিগ্রি শৈলকূপা যশোর লোহাগড়া দেখতে পারছেন মাদারীপুর বরিশাল খুলনা সাতক্ষীরা এদিকে তিরিশ ডিগ্রি কিন্তু মোটামুটি তাপমাত্রা রয়েছে চট্টগ্রামের দিকে কুমিল্লার দিকেও তাই কুমিল্লার দিকে চট্টগ্রামের দিকে আঠাশ উনত্রিশ ডিগ্রি রয়েছে আবার ত্রিপুরার তাপমাত্রা কিন্তু সাতাশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যেই এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি তো বুঝতে পারছেন এই মুহূর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবার আপনাদেরকে সর্বশেষ এই ঘূর্ণিঝড় নিয়ে যে আপডেট রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরে একটি ঘূর্ণিঝড় আপনারা লক্ষ্য করতে পারছেন এটি ঘূর্ণিঝড় না এটি একটি টাইফুন যার নাম যেটি শক্তিশালী রূপ নিয়ে চীনের তাইওয়ানে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু অক্টোবর মাসে নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে যেটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে আঘাত আনতে পারে পুজোর মধ্যে আঘাত আনতে পারে বা পুজোর পরে পরেই আঘাত হানতে পারে উপকূলে এমনটাই কিন্তু আগাম সতর্ক বার্তা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন পাশাপাশি বাংলাদেশের আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু পরিষ্কারভাবে এই গুরুত্বপূর্ণ আপডেটটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি কিনে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ